গাছমছমি মহলে নূপুরের শব্দ, কখনো বা রাগী চোখে দুর্গাষ্টমীতে বদলা নেওয়ার হুঙ্কার মঞ্জুলিকার। 2007 সালে মুক্তিপ্রাপ্ত ভুলভুলাইয়া ছবির কথা উঠলে মঞ্জুলিকা ওরফে বিদ্যা বালানের সেই ভয়ঙ্কর রূপের কথা আসবেই। তার দুর্দান্ত অভিনয়ই ছিল ভুলভুলাইয়া ছবির তুরুপের তাস। আবারও সেই রূপে ফিরছেন বিদ্যা। इसके पीछे कोई साधारण आत्मा नहीं है, খালা জাদু করনে ওয়ালি মঞ্জুলিকা হ্যায়। কার্তিকারিয়ান অভিনীত ভুলভুলাইয়া 2 ছবিতেও এসেছিল মঞ্জুলিকার গল্প, সেখানে অভিনয় করেছিলেন টাপু। তবে ভুলভুলাইয়া 3 ছবিতে এবার বড় চমক দিতে চলেছেন পরিচালক আনিস বাজমি। ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তিতে বিদ্যা বালানকে ফিরিয়ে আনছেন পরিচালক। স্বাগত জানাতে পেরে দারুণ রোমাঞ্চিত কার্তিক। সোশ্যাল মিডিয়ায় ভুলভুলাইয়া ছবির আমি যে তোমার গানে বিদ্যার নাচের সঙ্গে ভুলভুলাইয়া 2 এ কার্তিক নিজের নাচের কোলাজ ভিডিও পোস্ট করেন। তবে বিদ্যা থাকলেও কার্তিকের নায়িকা হিসেবে ভুলভুলাইয়া 3 তে কে থাকবেন তা এখনো স্পষ্ট নয়। এদিকে বিদ্যা বালান ফিরছেন ভুলভুলাইয়া ফ্র্যাঞ্চাইজিতে, ভেবেই উত্তেজিত ভক্তরা। বেশিরভাগ দর্শকই মন্তব্য করছেন তিনি ভুলভুলাইয়া সিরিজের আসল রানী। 2007 সালে মুক্তি পায় অক্ষয় কুমার বিদ্যা বালানের ভুলভুলাইয়া। এরপর 2022 মুক্তি পেয়েছিল ভুলভুলাইয়া 2। কিন্তু বিদ্যা বালান চরিত্রটিকে যে উচ্চতায় নিয়ে গেছেন তাপু, সেই তুলনায় ধারে কাছেও যেতে পারেননি বলে মত অধিকাংশ দর্শকের। এই মাসেই শুরু হবে ভুলভুলাইয়া 3 শুটিং। 2024 দিওয়ালিতে মুক্তি পাবে এই হরর কমেডি সিনেমাটি। এখন দেখার অপেক্ষা বিদ্যা বালান ও কার্তিক আরিয়ান মিলে দর্শকদের জন্য কি চমক নিয়ে আসেন। সাজিয়া ইসলাম, আরটিভি।